কার্যক্ষেত্রে অপবাদ আসবে, অপপ্রচার আসবে, তোমরা তার বিরুদ্ধে বলে যদি দেখালে সুনামি হচ্ছে সেখানে ভয়। সুতরাং যেখানে ওখানে তোমার অশান্তি হচ্ছে, অপবাদ হচ্ছে, তাহলে বুঝবে তোমরা এবার আমাদেরকে আস্থা হচ্ছে। ভয় পেলে কেন ভয় পেলে আমার জীবনটা বলে অশান্তির মধ্যে কাটাচ্ছে। এখানে জীবনটা ভালো কোনো অপবাদ ছাড়া কোনো কাজ নাই। এখানে শিশু বয়সটা এখানে দিতে পারে না, মেয়েদের সাথে বদনাম এত বয়স, তখন অন্য যে একটু ডাঙ্গর হইলাম। আরে বাপ রে বাপ, আশেপাশে এখানেও তো আমার আশেপাশে অনেক বন্ধু আছেন, কেমনে সাল দিব এই চিন্তাই হচ্ছে। আরে বাবা এরা ভুলে যায়, যারা আমাদের পেছনে লাগে তারা ভুলে যায় যে আমরা বুঝি কারো পেছনে লাগলে পানি নেই, তাদের বুঝে গেছে। কারণ আমরা সহজে চটি না এবং ঘৃণা বোধ করি যে একজন চটলে তার পিছনে রাগ করা। এইরকম আমাদের যেই পাড়াতে যাই, যেই জায়গায় যাই, এরকম কিছু কিছু থাকেন চিন্তাকাঙ্ক্ষী, কেমনে পেছনে লাগবে এইরকম আর খুঁজে গেল যত রকম। বুঝতে পেরেছ? ভালো কথা, স্বভাবটা বোঝা যায়, তাদের সাথে যারা যোগ দেয় তাদের স্বরূপটা বোঝা যায়। আর বেটা দুই দিনের যুগে বাতারে গর পান্তা, তিন পয়সার হিম্মত নাই। আমার হল জোয়ারের কথা, ফু দিলে যদি সাবাসী জীবনে ফু দেয় তো উড়ে যাবে সব কথা কথা। সার যদি ফলায় সবাই মিলা একজনের উপরে তাতেই সব সাংঘাতিক ব্যবহার হয়ে যাবে। কিন্তু আমরা সুতার ছেড়ে দিই, করতে দেয় মতো ভুল করতে পারে, এ হেন বদনাম নাই। আমরা নাম দিয়েছি ডাকাতি, চুরি, তারপরে ওয়াগেন ব্যাকার, নামও জানতাম না, শিব যাই, তারপরে লোকের বদনাম, শেয়ার বেলা ঘাটের বদনাম, ঘাটটা পকেটে করে লেগেছে, যে ঘাটটা দান করে সেই ঘাটটাও নাকি দখল করতে চেয়েছিলাম, এরকম বদনাম কিনে শুরু করেছে। কিরকম সব বুঝ, কিরকম বুদ্ধি, কিরকম নিয়ে যে চলে সেটাই আসছে। পাড়াতে অনেকে সই করে যে আমরা ভ্রান্তি করি, অনেকের ক্ষতি করতে চাই। বাবা আমরা বেদের পূজারী, বেদ নিয়ে থাকি, বেদ ছাড়া জানি না। সুতরাং যত বদনামই দেব, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মানুষ করছি, 15 বছর হয়ে গেছে, তারপর 4 বছর বয়স, তারপর 19 বছর, 20 বছর বয়স হয়ে গেছে, এই আরেকটা বদনামের খোরাক পেল। আর এমন অবস্থা আমারও, মানে উড়াইলেই যেগুলো কাছে তাদের বলা বলো, তাদের কে কি বলবে, ওরাও সতর্ক হয়ে যায়, দু গেলে দূর দিয়ে জায়গা পড়ে যায়। কি দুঃখের কথা, যেখানে বুকে পিঠে মানুষ করেছি, এদের পায়খানা বিকাশ দিয়েছে, আর সেই ছেলে মেয়েগুলো উপর হয়েছে আমার দুর্দশাটা সীমাটায়। গালি গুলিয়ে ভাই এগুলো মাঝামাঝি একটা রাস্তা ঘাটে দেখায় আনি, আইনা সূত্রে গির্জা গেছে ছেলে দিন, এক পাড়া থেকে দেখলে কি মনে করবে, ঠিক দুঃখের কথা। কারণ যারাই সব বলে থাকো চশমা ঠিক নেয়, চশমাটা মনে হয় বেকার, আর সবগুলি চেহারা গুলি মনে হয় এরকম দেখে, সম্পর্ক জানে না, আত্মীয়তা জানে না, কার কি সম্পর্ক কার কি না জানি, একটা অপবাদ দেব বোধ কি নিয়ে আমরা বাস করছি। কেন আমার এখানে প্রায় 102 ছেলে মেয়ে বাস করে, তার মধ্যে 30 প্রায় 30টা 40টা 25টা কমলামি ছেলে হইব বাকিগুলো। এখন চিন্তা করে দেখো এগুলো তো বড় হইতেছে, কাপড় রোপড় জামা জোতা যাবতীয় সবই তো আমার জোগাড় করতে হইতেছে। পুরুষের বেলা তো কিভাবে গেছে না, বুঝলাম না, দুই জনের বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন, পুরুষের জন্য এগিয়ে আসছে, তাহলে না হচ্ছে যে গায়ে দুধ দেহে গেল আপনি ভালো লাগে বেটা, তুই কিছুই করবি না, বৈশা বৈশা
এই যাও কাজারি গির গেল, এই নিয়ে বাস করছে এখানে সবাই না কয়েক জন। তবে স্বরূপটা তোমাদের যেটা রাখা উচিত নামটা বললাম না, কারণ এইসব উপদ্রব সমাজের বুকে তাদের সংশোধন করা দরকার। ঘট্ট বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে, একটা পর একটা অশান্তি পর অশান্তি করে যাচ্ছে। কাহা তো কয়দিন সহ্য করা যায়, সহ্যের মাত্রা ছাড়িয়ে গেলে আমি না হয় বসে বাইর দিলাম আচ্ছা আর তাতে দিই। কিন্তু কথা হল আমার বাল বাচ্চা গুরু যারা আছে এরা সহ্য করবো কথা, এরকম আর অশান্তি কে কোথায় কোন দিন এখন যার এক কুটি খেলেছিস, কে কোথায় গেলে মার দিল, এই তো ঠাকুরের লোক মারলো বাটা ঠাকুরের লোকে একটা, কে কোথায় মার দিল, কে কোথায় ধরলো কারে ভালো। সুতরাং বহু সন্তানের বাপের বড় সিদ্ধ বলে আমার অনেক সিদ্ধ আছে, এক একদম একদম ঝঞ্ঝট করবে আর আমার পয়সা পয়সা পোহাইতে হয়। তাই বাবা তোমরা কাজ করে যাবে, এখানে ভাসিয়ে দিয়ে যাও, নামের বন্যা ভাসিয়ে দিয়ে যাও, তোমরা সিএর এজেন্ট নয়, সিএর টাকা দিয়ে চলো না, তোমরা অন্য কিছু করো না, তোমরা সত্যিকারের যতটুকু পাও তা দিয়ে তোমরা চলো।